তার মধ্যে সেখানে সভাপতি ছিল ঠাকুরের, এবং তাদের কাছ থেকে আমরা লিখতে আমরা তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ স্বীকার করেছেন যে তারা আরো কয়েকটি জায়গায় বিশেষ করে ধানমন্ডি মহামন্ত্র বিভিন্ন জায়গায় তারা করছে, এখানে সেখানে একটা তিন এবং আমাদের লালবাগ মিশন এবং ব্রহ্মা মিশন সেখানে তারা কাজ করে কাজ করছে। এখন থেকেও বিএনপির আরো কিছু নির্মাণ শ্রমিক আছে, আসলে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলেছে আসলে এই কাজগুলি তারা নাশকতার কাজে শ্রমিক এবং দীর্ঘযুক্তি তারা লোক দিকে তাদের কাছে মশাল। এখন আমরা আসলে 28 তারিখ আমরা 11 জনকে ধরা করে তাদের কথা মতো আমরা তারাও স্বীকার করেছে, এবং তারা যে এখান থেকে এই লেখাটা ছাপাচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা আমাদের দেশে প্রমাণ করি, এবং আমরা মনে করি যারা এই কাজটা করছে বিশেষ করে দেখবেন এই সেখানে ইউক্রেনে কিন্তু তারা বলেছেন যে সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা অন্যান্য সুযোগ স্থাপন করি এটা তো আসলে আমি মনে করি একটা সরকারের বিরুদ্ধে একটা দল গোষ্ঠী তারা একদিকে নির্বাচনকে পাঞ্চাল করার চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনের অধীনে থেকে আমরা বিক্রির সময় আমরা কাজ করছি, এবং নির্বাচন কমিশন চাচ্ছেন একটি অবাধ সুষ্ঠু অনুষ্ঠিত এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বিএনপি নেতা কর্মীরা আমরা লক্ষ্য করেছেন 28 অক্টোবরের পর থেকে একদিকে তারা যানবাহন ভাঙচুর স্পষ্ট বিরোধী বিক্রি ব্যাপার, এখন আমরা আপনারা জানেন যে যারা তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে অনেক বড় বড় নেতা তাদেরকেও তো আমরা গ্রেপ্তার করতে পিস্তল নেই, কারণ আমরা কাজ করি আইন অনুযায়ী, আমরা কাজ করি আমাদের মানে বিধিবদ্ধ মানে বিএনপিসিএল। এখন তাদের বিরুদ্ধে মামলা হবে তাদের যদি আমরা অবশ্যই আমাদের পাই আমাদের আইন শৃঙ্খলার হাতে তবে যদি কেউ অসুস্থ থাকে মানসিকভাবে লোক শারীরিক অসুস্থ থাকে এতে অনেক ক্ষেত্রে আমরাও তো মানে আদালতে হাজিরা না হয় আমাদের আইন শৃঙ্খলা অবশ্যই দরকার।